সমাজকে বাঁচানোর জন্য লকডাউন মেনে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। पीड़ितों का आंकड़ा बढ़ता जा रहा है, जिंदगी भी दम तोड़ती जा रही है। इन सब के बीच हिंदुस्तान ने अपनी असली ताकत दिखाई है। वो ताकत है एक दूसरे को मदद का हाथ बटाने की, जरूरतमंदों तक हर मुमकिन मदद पहुंचाने की। तुरंत आके भोजन ग्रहण करें। लड़ाई में कर्म योद्धाओं की कमी नहीं है। देश के कोने कोने से वैसे कर्म योद्धा अपनी लड़ाई को अंजाम तक पहुंचा रहे हैं। कोई भूखा ना रह जाए, कोई खाली पेट ना सो जाए, बच्चे तड़पते ना रह जाए, माँ की आंखों से आंसू ना निकले, हर मुमकिन कोशिश में जुटा है पूरा हिंदुस्तान। हार नहीं मानने वाला ये देश बुरे वक्त में हमेशा बाहर आया है। ये कर्म योद्धाओं की बदौलत ही मुमकिन हो पा रहा है। বন্ধুরা, শুরু করছি সোশ্যাল মিডিয়া নিউজ। আমাদের সোশ্যাল মিডিয়া নিউজের ক্যামেরায় ধরা পড়েছে দুটি ছেলে একটি গাছের নিচে শুয়ে আছে, বসে আছে। জানি না তারা কোথা থেকে এসেছে, তাদের কাছে কোনো টাকা পয়সা আছে কিনা, খাবার দাবার আছে কিনা। গাড়ি ঘোড়া বন্ধ থাকায় হয়তো তারা আটকে পড়েছে এখানে। আমাদের অনুরোধ, তারা যেন সেই জায়গাতেই থাকে। আর নিকটবর্তী এলাকার মানুষজনকে আরও একবার অনুরোধ করছি, তারা যেন তাদের কাছে কিছু খাবার অনুদান পৌঁছে দেয়। আপনারা দেখতে থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া নিউজ। নমস্কার। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, কি করছিস তুই? এই তো রান্না করছি। শোন না, তুই তাড়াতাড়ি বাইরে আয়। আমি না সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখলাম, দুটো ছেলে না খেয়ে না দেয়ে অনেক দিন ধরে মনে হয় পড়ে আছে রে। হ্যাঁ চল, আমরা তাদেরকে কিছু সাহায্য করে আসি এবং তার সঙ্গে কিছু আরো অন্যজনকে সাহায্য করে নেব। ঠিক আছে, তুই বেরিয়ে যা, আমি কাজল আর রাকেশকেও বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। একটা করে ধর, তুইও ধর। চলো দাদা। ওকে তাহলে চলা যাক। তোরা সবাই অবশ্যই মাস্ক গুলো পরে নিবি। দাদা আমি কিন্তু ছবি তুলবো। একদম ঠিক বলেছিস, যাতে ওই ছবি দেখে অন্যরাও সাহায্যের হাত বাড়িয়ে।